নমস্কার বন্ধুরা, হোম অফ টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি বাচ্চাদের অতি প্রিয় একটা রেসিপি, চিলি মাশরুম। আমি এখানে নিয়েছি 200 গ্রাম মাশরুম, হাফ কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন চিলি গার্লিক সস, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ বড় বড় করে কেটে নিয়েছি ক্যাপসিকাম ও পেঁয়াজ, 1 টিস্পুন সয়া সস ও 1 টিস্পুন ভিনিগার, আর নিয়েছি 1/2 টিস্পুন করে আদা কুচি, রসুন কুচি ও 2-3টে কাঁচা লঙ্কা, আর স্বাদ মতো নুন ও চিনি। আমি এবার মাশরুমগুলোকে অর্ধেক করে কেটে নিচ্ছি। এরপরে আমি একটা জায়গার মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো ও 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা, আর সামান্য পরিমাণে নুন দিয়ে একটা ঘন ব্যাটার জল দিয়ে তৈরি করে নেব। ব্যাটারটার মধ্যে সমস্ত মাশরুমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য রিফাইন্ড অয়েল। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেলে একে একে সমস্ত মাশরুমগুলোকে আমি ভেজে নেব। মাশরুমগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম। এরপরে একটা বাটির মধ্যে টমেটো কেচাপটা, চিলি গার্লিক সস, সয়া সস, ভিনিগার, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন চিনি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপরে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেলে একে একে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি ও লঙ্কা কুচিটা। এগুলো থেকে ভালোভাবে ভাজার গন্ধ বেরোলে দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামটা। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করেই দিয়ে দিলাম নুন, চিনি ও সসটা। গ্রেভিটা একটু ঘন করার জন্য আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এক মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। গ্রেভিটা আমার ফুটে উঠলে এরপরে আমি মাশরুমগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। সব শেষে একটু ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দিচ্ছি।
ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আশা করি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন